করোনা ভাইরাস বা কোভিড নাইন্টিনের সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবেলায় করণীয় বিষয়ে ময়মনসিংহের গরিপুর অনলাইন একটিভিস্ট ও স্বেচ্ছাসেবকদের সাথে ময়মনসিংহ জেলা প্রশাসকের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গৌরীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আট ডিসেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলা পাবলিক হল মিলনায়তনে মতবিনিময় সভায় গরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান প্রধান অতিথি তার বক্তব্যে বলেন শীত মৌসুমে করোনা ভাইরাস বা কোভিড নাইন্টিন আমাদের দেশে ব্যাপক হারে বিস্তার লাভ করতে পারে এমনটাই ধারণা করা হচ্ছে বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশেও নিয়ন্ত্রণে এসো আবার করোনা বৃদ্ধি পাচ্ছে দ্বিতীয় ও তৃতীয় ধাপেও লকডাউন দিয়েছে অনেক দেশ কিন্তু লকডাউন কোনো সমাধান নয় বিশেষ করে আমাদের মতো মধ্যম আয়ের দেশে লকডাউনের ব্যাপক ক্ষতি হয় মানুষ কর্মহীন হয়ে গেলে অনেক পরিবারের কষ্ট হয় তাই আমরা লকডাউন চাই না আমাদের প্রথমে সচেতন হতে হবে সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরি করতে হবে সবচেয়ে বড় কথা সবাইকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে টিকা বা ভ্যাকসিন আসার পূর্ব পর্যন্ত মাস্কই করোনা থেকে বাঁচার একমাত্র উপায় প্রথম ধাপে কোভিড নাইন্টিন মোকাবেলায় গৌরীপুর উপজেলা সাফল্য দেখিয়েছে দ্বিতীয় ধাপে করোনা মোকাবেলায় সাফল্য অর্জন করবে তা আশা করছি তাই প্রতি ইউনিয়ন ও ওয়ার্ডে ওয়ার্ডে একজন দলনেতার মাধ্যমে কমিটি গঠন করে প্রস্তুতি নিতে হবে অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে প্রথম ধাপে করোনা মোকাবেলায় সাফল্য অর্জনের বিভিন্ন সংগঠনের মধ্যে গ্রিন শ্যামগঞ্জ বিডি ক্লিন গরিপুর ভলান্টিয়ার অফ ভাগনাবাড়ি সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় করোনা মোকাবেলায় সংগঠনের নিজ নিজ কর্মকাণ্ডের কথা বলেন গ্রিন শ্যামগঞ্জের উদ্যোক্তা গোবিন্দ বণিক বিডি ক্লিনের পক্ষ থেকে বলেন আকাশ ইমন ভলন্টিয়ার অফ ভাংলামাড়ির পক্ষে বলেন আজহারুল ইসলাম সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন প্রেস প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম মিন্টু অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গরিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আবিদুর রহমান ফারুক আহমেদ জি নিউজ গৌরীপুর ময়মনসিংহ